মই তো কিছু বলবা? হ্যালো মহিতুল, কলেজ নম্বর 12472, কিছু বলতে চাও? السلام عليكم. وعليكم السلام. তোমাদের এই ফাতিমা ইসলামটা কে? আমাদের বেশে তো কোনো ফাতিমা ইসলাম অন্য কারো আইডি থেকে জয়েন করছে নাকি? মনে হয় স্যার। জিজ্ঞাসা করলে হয় স্যার। হ্যালো, ফাতিমা ইসলামের আইডি কার্ড? তোমাদের প্রায় 4 মিনিট গিয়েছে, উপস্থিত 9 জন। السلام عليكم سر. وعليكم السلام. পাঁচ মিনিট পর উপস্থিত হচ্ছে 15 জন। আমরা ফার্স্ট স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফার্স্ট স্ক্রিনশট নিলাম 5 মিনিট পর। ট্রিট কর নিলাম। আমরা এখন ব্যাংক সমন্বয় বিবরণী আলোচনা করতেছি। তোমরা শুরুতে বলতে পারো যে কোনো কোশ্চেন আছে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ
ওয়েলস জি স্যার দেখতে পাচ্ছি। আজকেরটা আমাদের লোনের অঙ্ক। লোন মানে ব্যাংক তোমার কাছে টাকা পাবে, এ অবস্থায় তুমি যদি আরো টাকা উঠাতে চাও এ অবস্থায় আরো, হ্যাঁ ঋণ, ঋণ বা কর্জ মানে ব্যাংক তোমার কাছে টাকা পাবে, তুমি যদি আরো টাকা উঠাতে চাও তাহলে তোমার ঋণের পরিমাণ কি হবে, বেড়ে যাবে। লোনের অঙ্ক যেহেতু তুমি টাকা জমা দিলে তোমার ঋণের পরিমাণ কমে যাবে, এটা জমার অপোজিট রিয়াকশন। জমার ক্ষেত্রে যা হয় তার অপোজিট রিয়াকশন, তুমি জমার অঙ্কের ক্ষেত্রে যখন টাকা জমা দিবা তখন তোমার জমার পরিমাণ বেড়ে যাবে, তাই না? আর লোনের অঙ্কের ক্ষেত্রে টাকা জমা দিলে ব্যাংক যেহেতু তোমার কাছে টাকা পাই, টাকা যদি জমা দাও লোন কমে যাবে, টাকা উঠাতে চাইলে লোন বেড়ে যাবে। এখানে শুরুতে আছে দেখো নগ্ন বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, শুরুতে এটা থাকার ফলে তোমার সব চিন্তা চেতনা এখন হয়ে যাবে পাসবই বা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত বেশি না কম। যদি মনে হয় পাসবই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত বেশি তাহলে যোগ হবে, আর যদি মনে হয় পাসবই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত কম, ব্যাংক জমাতিরিক্ত বা লোন কম তাহলে বিয়োগ হবে। প্রথম লেনদেনে বলা আছে মোট 18,500 টাকার পাঁচখানি চেক ইস্যু করা হয়েছিল। ইস্যু করা মানে টাকা উঠানো, তাহলে এটা নগদান বইতে ঋণের পরিমাণ, এমনিতে ঋণের অঙ্ক আবার টাকা উঠাচ্ছে 18,500, তাহলে নগদান বইতে ঋণ বেড়ে গেছে 18,500। অন্যদিকে পাস বইতেও ঋণ বাড়ছে 8,500, তাহলে পাস বইতে ঋণ কম না বেশি? নগদান বইতে একটু বলেন, শুরুতে আছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত মানে তোমার প্রতিষ্ঠানের ঋণ আছে, শুরুতে ঋণ থাকার পর নগদান বইতে লিখেছ যে 18,500 টাকা আরো উঠাচ্ছ, তাহলে নগদান বইতে ঋণ বেড়ে যাবে 18,500। অন্যদিকে পাস বইতে পরিশোধ করছে মাত্র 8,500, তাহলে পাস বইতে ঋণ বাড়বে 8,500, তাহলে পাস বই অনুযায়ী তোমার ঋণের পরিমাণ বা ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ কম না বেশি? নগদান বইতে বাড়ছে ঋণ 18,500, আর ব্যাংক বিবরণীতে বাড়ছে ঋণ 8,500। তাইলে বেশি স্যার, নগদান বইতে বেশি, তাই না? আর নগদানের বইতে বেশি মানেই পাসবইতে কম। আমরা যেহেতু এখানে পাসবই নির্ণয় করতেছি, বারবারই বলা হয়েছে যে একটি বইতে বেশি মানে আর একটাতে কম, পাসবই যেহেতু নির্ণয় করতেছি পাসবইতে যেহেতু ঋণ কম এই জন্য বিয়োগ হবে। বিয়োগ হবে কত? 10,000 টাকা বিয়োগ হবে। এরপর আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত 3,500 টাকার চেক প্রত্যাখ্যাত হয়েছে যা নগদান বইতে হিসাবভুক্ত হয়নি, তাহলে এটা নিঃসন্দেহে হিসাবভুক্ত হয়েছে পাস বইতে। প্রত্যাখ্যান মানে এটা খারাপ জিনিস, ব্যাংক বলতেছে যে আগে একটা জমা দিছিলা এই জমাটা হয়নি, ওই জমা কোনো ত্রুটি আছে বা চেকে কোনো ত্রুটি আছে, এই কথা বলা মানেই তোমার
ব্যাংক বিবরণ অনুযায়ী ঋণের পরিমাণ বেড়ে যাবে। তাহলে ব্যাংক বিবরণী বা পাসবই অনুযায়ী যেহেতু ঋণ বেশি, সেহেতু 3,500 যোগে হবে। ক্লিয়ার বয়েজ? একটু আবার বলবেন। তুমি, তোমার কাছ থেকে ব্যাংক টাকা পায়, ব্যাংক বলতেছে যে তোমাদের 3,500 টাকার একটা চেক ঠিক নাই। ঠিক নাই বলে কি তোমাকে আদর করবে না তাদের লোনের পরিমাণটা বাড়িয়ে দিবে? স্যার বাড়িয়ে দিবে, মানে লোনের পরিমাণ বাড়িয়ে দিবে, পাসবইতে ঋণের পরিমাণ আরো বাড়িয়ে দিবে, তার মানে পাসবইতে ঋণ বেশি, এই জন্য 3,500 টাকা যোগ হবে। ক্লিয়ার? জি স্যার। এরপরে একজন আনসার করবা, রেসপন্স না করলে বোঝা যায় না যে শুনতেছ কি না। 4,000 টাকার একখানি প্রাপ্য বিল ব্যাংক কর্তৃক 3,600 টাকায় বাট্টা করা হয়েছে, কিন্তু নগদান বইতে সম্পূর্ণ মূল্য দ্বারা এন্ট্রি করা হয়েছে। এটা দিয়ে বোঝাচ্ছে নগদান বইতে জমা লিখছে 4,000, আর পাস বইতে জমা লিখছে 3,600। বাট্টা করা মানে এটা জমা লেখার মতো। তাহলে পাস বইতে যেহেতু কম জমা করছে, এখানে নগদান বইতে ঋণ কমছে 4,000, পাস বইতে ঋণ কমছে 3,600। 400 টাকা যোগের হবে যে উত্তর, কে উত্তর করলা যেন? স্যার, DA 12449। আশিকুর রহমান। হ্যাঁ, যোগে হবে, এখানে 400 টাকা যোগে হবে, চারশো কারণ টাকা কারণ নগদান বইতে ঋণ কমছে 4,000, পাস বইতেও ঋণ কমছে 3,600। তাহলে পাস বইতে যেখানে কম কমে সেখানে বেড়ে থাকে না, জি স্যার। এই জন্য পাস বইতে ঋণ যেহেতু বেশি, এই জন্য 400 টাকা যোগে হবে। এরপরে যেটা বলা হচ্ছে যে জমা দেয়া হয়েছে 12,000 টাকার, কিন্তু পাসবইতে মাত্র 3,000 টাকা আদায় হয়েছে বা জমা হয়েছে। এখানে নগদান বইতে 12,000 টাকা জমা দেওয়ার ফলে নগদান বইতে ঋণের পরিমাণ কমছে 12,000, আর পাসবইতে ঋণের পরিমাণ করছে 3,000। তাহলে পাসবইতে যেহেতু জমা কম লিখছে, পাসবইতে ঋণ কম না বেশি? নগদান বইতে জমা লিখছে 12,000, তার মানে নগদান বইতে ঋণ কমে গেছে 12,000 টাকা। বেশি 28 টাকা প্লাস, নগদান বইতে ঋণ কমছে 12,000, পাসবইতে ঋণ কমছে 3,000, তার মানে পাসবইতে ঋণের পরিমাণ 9,000 টাকা বেশি, এই জন্য 9,000 যোগে হবে। তারপরেরটা যেটা বলছে, 7,500 টাকা দুইখানি প্রাপ্য বিল আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, জমা দিলেই নগদান বইতে ঋণ কমছে 7,500, কিন্তু পাসবইতে ঋণ কমছে 4,500, মানে পাসবইতে জমা কম লেখা হয়েছে। তাহলে পাসবইতে ঋণ বেড়ে থাকবে না কমে থাকবে? স্যার বেড়ে থাকবে। বেড়ে থাকবে, এই জন্য 3,000 টাকা যোগে হবে। 3,000 টাকা যোগ হবে স্যার। এরপরে যেটা ঘটনা আমাদের করণীয়র মধ্যে বলছে কি, যে যেগুলো ব্যাংক জমাতিরিক্ত উদ্বৃত্তের সাথে যোগ হবে তার একটা বিবরণী তৈরি করবা। এতক্ষণ আমি যা বললাম তার মধ্যে যেগুলো যোগে গেল তার একটা বিবরণী তৈরি হবে, আবার যেগুলো বিয়োগে গেল তার একটা বিবরণী খ নাম্বার এসেছে। গয়ে গিয়ে বলছে পাসবই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত নির্ণয় করো, যেহেতু অঙ্ক নগদান বই অনুযায়ী জমাতিরিক্ত দিয়ে শুরু হচ্ছে, এই জন্য
পাসবই অনুযায়ী জমাতিরিক্ত দিয়ে শেষ হবে। তারপর এখানে যেহেতু বেশিরভাগ লেনদেনই যোগে গেল, এই জন্য এই তালিকাটা একটু বড় হয়েছে। এখানে উত্তরে দেখো, আবার দেখো এই ব্যাপারগুলো। 3,500 টাকা ব্যাংক বলতেছে যে আপনাদের একটা 3,500 টাকার চেক ফলস। ফলস বলা মানে পাসবইতে তোমার ঋণের পরিমাণ বেড়ে যাবে, এই জন্য 3,500 টাকা যোগে 4,000 টাকার একখানি প্রাপ্য বিল ব্যাংক কর্তৃক 3,600 টাকায় বার্তা করা হয়েছে। বিলের সম্পূর্ণ মূল্য দ্বারা নগদান বইতে এন্ট্রি করছে। এখানে বোঝাচ্ছে নগদান বইতে ঋণ কমে গেছে 4,000, পাসবইতে ঋণ কমে গেছে 3,000, 3,600। তাহলে পাসবইতে ঋণ 400 টাকা বেশি, বেশি, এই জন্য 400 টাকা যোগে হচ্ছে। তারপরে বলা হচ্ছে 12,000 টাকা তিনখানি চেক জমা দিছে, নগদান বইতে ঋণ কমছে 12,000, পাসবইতে ঋণ কমছে 3,000। তাহলে পাসবই অনুযায়ী ঋণ বেশি না কম? বেশি স্যার, বেশি, এই জন্য 9,000 টাকা যোগে হচ্ছে। তারপরে 7,500 টাকা দুইখানি প্রাপ্য বিল জমা দেওয়া হয়েছে, জমা দিলে নগদান বইতে ঋণ কমছে 7,500, নগদান বইতে ঋণ কমছে 7,500, আর পাসবইতেও ঋণ কমছে 4,500। তাহলে পাসবই অনুযায়ী ঋণ বেশি না কম? বেশি স্যার, বেশি, বেশি, এই জন্য, তাই যোগ, এই জন্য যোগে যাচ্ছে 3,000। ক্ষয়ে বলছিল যে যেটা মাইনাস হবে তার একটা তালিকা তৈরি করতে। আমাদের এই অঙ্কে একমাত্র দেখা যাচ্ছে একটা লেনদেনই মাইনাসে যাচ্ছে। 18,500 টাকার চেক ইস্যু করছে, নগদান বইতে ঋণ বাড়ছে 18,500, আর পাসবইতে ঋণ বাড়ছে 8,500। 8,500, তাহলে পাসবইতে ঋণ কম না বেশি? স্যার কম, পাসবইতে ঋণ কম, এই জন্য বিয়োগে যাচ্ছে 10,000। তারপরে গয়ের উত্তর করার জন্য শুরুতে লেখা হলো নগদান বই অনুযায়ী উদ্বৃত্ত 15,500, যেগুলো যোগে যাচ্ছে, সব যোগগুলো হচ্ছে 15,900। 15,500-র সাথে 15,900 যোগ করলে হয় 31,400। 31,400 থেকে একমাত্র মাইনাস হচ্ছে 10,000, মাইনাস করে পাসবই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে 21,400 টাকা। এইভাবে অঙ্ক শেষ হবে। এবার আমি মাঝামাঝি একটা স্ক্রিনশট নেই, আর তোমাদের প্রশ্ন রেডি করো। কার কোথায় কি প্রশ্ন আসছে? কার কোথায় কি প্রশ্ন আছে? এটা রেডি করো এবং বলবা, এখনই বলা শুরু করো। ঠিক আছে স্যার। কিছু বললা? এটা নিলাম 9:21-এ। এখন তোমাদের কার কি প্রশ্ন আছে বলো। এখানে একটা দিয়ে শুরু হচ্ছে আর একটা দিয়ে শেষ হচ্ছে। এখন আমাদের আরাফাত আলম, 12,463 আরাফাত আলম
শুনতে পাচ্ছ আরাফাত আলম? আরাফাত আলম শুনতে পাচ্ছ? হ্যালো আরাফাত আলম, ১২,৪৫১ মাহমুদ, মাহমুদ শুনতে পাচ্ছ? স্যার আরাফাত নেবে ঘুমায়। আচ্ছা যাই হোক, আরাফাতের জবাব আরাফাত দিবে, তাই না? ক্লাসের সময় ঘুমালে ফলাফল কি ভালো হয়? তুমি মাহমুদ আলম আছে? স্যার মাহমুদ বলতেছ? স্যার বলো। স্যার এখানে যে 2017 সালের 31 তারিখে নগদান বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত 15,500 টাকা, কিন্তু ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত টাকা গড়বিল দেখা যায়, যে এটা আসলো না কেন স্যার? এটা দিয়েই তো অঙ্ক শুরু হচ্ছে, আসলো না মানে এটাই তো তোমার অঙ্কের শুরুতে লেখা আছে। এই যে এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, জি স্যার। এই 15,500 দিয়েই তো অঙ্ক শুরু হচ্ছে। এখন মাহমুদ কোথায় গেল? মাহমুদ, মাহমুদ হাসান 12,451। মাহমুদ এবার শুভাগত নন্দী, তুমি এটা বুঝিয়ে বলো দেখি। শুভাগত নন্দী তো একটু আগে কথা বললা, তাই না? শুভাগত নন্দী একটু আগে কথা বলছো না, বলো দেখি, এটা একটু আলোচনা করো তুমি। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, পুরাটা বলতে হবে, একটু চেষ্টা করো, যতটুকু পারো চেষ্টা করো, দেখি কি অবস্থা। এখানে বলছে প্রথমে যে 2017 সালের 31শে ডিসেম্বর কর্পোরেশন সংস্থা ব্যাংক বিবরণী সম্মান প্রস্তুত সংক্রান্ত প্রথম নিম্নভাবে। বাকিরা শোনো, বাকিদের মধ্যে কাউকে কাউকে জানতে, কারো কাছ থেকে জানতে স্যার কিছুই বুঝায় না, আর কিছুই বুঝায় না, ও অনেক আস্তে বলতে স্যার স্যার। কথা আর কি। আচ্ছা বলতে দাও। বলো। হ্যাঁ তারপর স্যার এখানে 2017 সালের 31শে ডিসেম্বর তারিখে নগদান মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত 15,500 টাকা, কিন্তু ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত টাকা গড়ানো দেখা গেল স্যার। এটা দিয়ে তো স্যার আমাদের মানে হিসাব শুরু হলো। তারপর স্যার এটা ছিল পাওনাদার বরাবর মোট 18,500 টাকা পাঁচখানি চেক ইস্যু করা হয়েছিল, কিন্তু তার মধ্যে মাত্র 8,500 টাকার দুইখানা চেক স্যার 2007 সালে 31 তারিখের মধ্যে ব্যাংকে গত পরিশোধ করা হলো স্যার। এটা হচ্ছে হলো এটা স্যার ব্যাংক জমা অতিরিক্তের সাথে স্যার এটা মানে যেহেতু এটা লেনদেন ব্যাংক জমা অতিরিক্তের সাথে স্যার এটা বিয়োগ হবে স্যার। ব্যাখ্যা করো পুরোটা, কেন বিয়োগ? স্যার এটা কারণ স্ক্রিনশট যেহেতু আছে, তার মানে আমি বলবো
বিয়োগ হবে এটা বলতেই পারো তুমি। আচ্ছা, ও ও বলুক, ও শেষ করুক আগে, আচ্ছা স্বাগত নন্দী, দেখি কি বলে শুনি। যেহেতু বিয়োগের স্ক্রিনশট আছে, বিয়োগ হবে এটা বলাই যায়। এখন তোমাকে ব্যাখ্যা করতে হবে যে কি কারণে বিয়োগ হচ্ছে। এটা ব্যাংক জমা অতিরিক্ত উদ্বৃত্ত সেটা কম হবে, কম তাই কি কারণে? আমি তো যখন বললাম শুধু যোগ হবে আর বিয়োগ হবে তো বলিনি, বলছি প্রত্যেকটা আমি বিশ্লেষণ করে বলছি না, যে কোনটা যোগ হবে কোনটা বিয়োগ হবে কেন হবে, এভাবে আমি যেভাবে বললাম তুমি ঠিক সেভাবে বলার চেষ্টা করো। আচ্ছা, কে বলতে বলতে যাচ্ছিল সে বলো। 12449 আশিকুর রহমান। জি স্যার বলবো। হ্যাঁ বলো স্যার, পানাদারকে বরাবর মোট 18,500 টাকা পাঁচখানি চেক ইস্যু করা হয়েছে। ইস্যু করার ফলে স্যার নগদান বইয়ে টাকার পরিমাণ কমে গেছে, কিন্তু 18,500 টাকা দুইখানি চেক 2017 সালের 31 ডিসেম্বর তারিখে ব্যাংক কর্তৃক পরিশোধ। এটা তাহলে কিন্তু স্যার পাশ বইয়ে কমে গেছে ঋণের পরিমাণ, ব্যাখ্যা করো কিভাবে, যার জন্য স্যার জি স্যার ব্যাখ্যা করো ঋণের পরিমাণ কিভাবে কমলো। আর স্যার যেহেতু চেক ইস্যু করা হয়েছে, ইস্যু করার ফলে স্যার নগদান বইয়ে ঋণের পরিমাণ কমে গেছে, কিন্তু ব্যাংক কর্তৃক মাত্র 18,000 টাকা ব্যাংক কর্তৃক পরিশোধ হয়েছে। তো এখানে পাশ বইয়ের টাকা পরিমাণ কম হওয়ার কারণে স্যার মানে বইয়ের ভিতরে নগদান বইয়ের মোতাবেক ব্যাংক জমা দিতে একটা বিয়োগ হবে। এটা ব্যাখ্যাটা পুরোপুরি ঠিক হয়নি তোমার। এখানে এটা টাকা উঠানো 18,500 টাকা উঠাচ্ছে, এটা লিখছে নগদান বইতে, তাহলে নগদান বইতে ঋণ বেড়ে গেছে 18,500, আর পাশ বইতে লেখা হয়েছে মাত্র 8,500, তাহলে পাশ বইতেও ঋণ বাড়ছে 8,500 টাকা। তাহলে ঋণ কোথায় কম, পাশ বইতে কম না বেশি? নগদান বইতে ঋণ বাড়ছে, এটা ইস্যু করা মানে ব্যাংক থেকে টাকা উঠানো। নগদান বইতে ঋণ বাড়ছে 18,500, পাশ বইতে ঋণ বাড়ছে 8,500, তাহলে পাশ বইতে ঋণ কম না বেশি? স্যার বেশি। নগদান বইতে ঋণ বাড়ছে 18,500, পাশ বইতে ঋণ বাড়ছে 8,500, তাহলে পাশ বইতে ঋণ কম না বেশি? কম স্যার, পাশ বইতে ঋণ কম, এই জন্য বিয়োগে যাবে। এভাবে বলতে হবে যে বিয়োগে যাবে 10,000। এবার এবার অন্য একজন নাহিদ হাসান, 12,448। নাহিদ হাসান শুনতে পাচ্ছ? জি স্যার। তুমি এই যে আদায়ের জন্য ইতিপূর্বে ব্যাংকে জমাকৃত 3,500, এটা বলো কিভাবে, কেন, কি হচ্ছে? আদায়ের জন্য স্বীকৃত ব্যাংকে 3,500 টাকা চেক 27 তারিখে প্রত্যাখ্যাত হয়েছে, কিন্তু তা নগদান ভুক্ত হয়নি। এই জায়গায় স্যার পাশ বই 3,500 টাকা বেড়ে গেছে, কি বেড়ে এই জন্য স্যার কি বেড়ে গেছে বলো, কি বেড়ে গেছে? ব্যাংক জমার টাকা স্যার, এটা কিন্তু ব্যাংক জমার অঙ্ক না, শুরুতে দেখো লেখা আছে ব্যাংক জমাতিরিক্ত, এটা ব্যাংক বলতেছে এটা লোন, এটা লোনের অঙ্ক। তুমি চেক প্রত্যাখ্যান হয়েছে মানে ব্যাংক বলতেছে যে আপনাদের পূর্বের একটা চেক 3,500 টাকা এটা প্রত্যাখ্যান হয়েছে মানে আপনাদের ওই চেক ঠিক নাই। এই কথা বলার সাথে সাথে ব্যাংক
ঋণের পরিমাণ কি করবে? বাড়িয়ে দিবে। বেড়ে যাবে, এই জন্য 3,500 টাকা যোগে হবে। পরেরটা বলো দেখি, পরেরটা চেষ্টা করো দেখি। 4,000 টাকা এখানে প্রাপ্য বিল 24শে ডিসেম্বর ব্যাংক কর্তৃক 3,600 টাকা বাট্টা করা হয়েছে, কিন্তু উক্ত বিলের সম্পূর্ণ মূল্য দ্বারা নগণ্য বইয়ে এন্ট্রি করা হয়েছে। এটা স্যার পাস বইয়ে 4,000 টাকা স্যার 400 টাকা স্যার যোগ হবে। কারণ কারণ স্যার এই জায়গায় স্যার নগদান বইয়ে 3,600 টাকা যোগ করা হয়েছে, কিন্তু পাস বইয়ে স্যার 4,000 টাকা যোগ করেছে, 400 টাকা এই জন্য স্যার যোগ হবে। না, তোমার কারণগুলো পারফেক্ট হচ্ছে না, বুঝছো? তুমি হয়তো যে স্ক্রিনশটের মধ্যে দেখেছো যে 400 টাকা যোগে আছে, এই জন্য যোগ বলে দিচ্ছ, কিন্তু কারণ পারফেক্ট হচ্ছে না। কারণ আবার শুনো, নগদান বইতে জমা লিখছে 4,000, তাহলে নগদান বইতে ঋণের পরিমাণ 4,000 টাকা কম, পাস বইতে জমা লিখছে 3,600, তাহলে পাস বইতে ঋণ কমছে 3,600, আর নগদান বইতে ঋণ কমছে 4,000 টাকা। তাহলে পাস বইতে ঋণ বেশি না কম? তুমি তার বেশি একটা জায়গা থেকে যত কম টাকা মাইনাস করবা, তত ফলাফল বড় হবে না? 8 থেকে 2 বাদ দিলে 6, 8 থেকে 4 বাদ দিলে 4। তো এখানে পাস বইতে লোন মাইনাস করছে 3,600, তাহলে পাস বইতে ঋণের পরিমাণ এখন 400 টাকা বেশি, বেশি এই জন্য 400 টাকা যোগে হবে। তোমাকে তুমি ধরো পরীক্ষা হলে স্ক্রিনশটও পাবা না, কোনো কিছুই পাবা না, তাই না? অনলাইনে পরীক্ষা হলে যে ভালো করা যায় এটাও ঠিক না, কারণ তোমাদের এটা প্রমাণ হচ্ছে তোমাদের গত যে একটা পরীক্ষা হয়েছিল ওটার রেজাল্ট দেখবা খুব খারাপ। অনলাইনে দিলেই যে ভালো করতে পারবা তাও না, আর পরীক্ষা হলে স্ক্রিনশটও থাকবে না, কোনো কিছুই থাকবে না। পরীক্ষা হলে কেউ স্ক্রিনশট নিয়ে ঢুকলেই স্যার, আমরা তো কোনো পরীক্ষায় দুর্নীতি করি নাই। যদি না করে থাকো ভালো। এখন পরীক্ষা হলে তুমি স্ক্রিনশট নিয়েও ঢুকতে পারবে না, স্ক্রিনশট নিয়ে ঢুকলেই সাথে সাথে টিসি এখানে, স্ক্রিনশট নকল এসব নিয়ে তুমি ফেল করাও ভালো, কিন্তু কোনোদিন এখানে কলেজে পরীক্ষা হলে স্ক্রিনশট নকল কাগজপত্র নিয়ে প্রবেশ করবে না, তাতে ডাইরেক্ট টিসি। কিন্তু ফেল করলেও তুমি হয়তো 11-এ থাকতে পারবা, তাই না? এই জন্য নকল করার তুলনায় ফেল করা ভালো। এরপরে এখন আমাদের, তবে নাহিদ হাসান তোমাকে ধন্যবাদ যে তুমি রেসপন্স করছো। অনেকে প্রশ্ন জিজ্ঞেস করার সাথে সাথে বের হয়ে যায়, অথবা চুপচাপ বসে থাকে, কোনো উত্তর করে না। অভ্র 12,470, 12,470 অভ্র শুনতে পাচ্ছ? হ্যালো অভ্র, যেমন যে এই অভ্র কথা বলতেছে না। ১২,470 অভ্র, 12,476 মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ আবদুল্লাহ, আবদুল্লাহ শুনতে পাচ্ছ? স্যার তুমি লাস্ট 2টা লেনদেন ব্যাখ্যা করো দেখি একটু। প্রাপ্ত মোট 12,000 টাকা তিনখানি চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে, তার মধ্যে ৯,০০০ টাকা চেক
পত্রিকা দেয় স্যার, এটা তো স্যার 12 লাখ টাকার মধ্যে 3 লাখ টাকা এই বছরেরটা স্যার, আর বাকি টাকাটা স্যার আগের। যা ইচ্ছা তাই বললে হয় না, এটা পড়াশোনা। এটা তোমার চ্যাটিং না, যে তুমি যা ইচ্ছা তাই লিখে দিলা। এটা পড়াশোনা এবং মনোযোগ সহকারে না করলে তোমারও তোমারই ক্ষতি, কলেজেরও ক্ষতি না, গার্ডিয়ানেরও ক্ষতি না। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো, কোনো ধরনের প্রশ্ন যদি থাকে। আমাদের এক চ্যাপ্টারের মধ্যে বেশি দিন থাকা যাবে না, প্রচুর চ্যাপ্টার আছে। আর তোমাদের প্রমোশন পরীক্ষা হওয়ার কথা এপ্রিল নাগাদ। কয় চ্যাপ্টার উপরে পরীক্ষা হবে? প্রমোশন টেস্ট হয় পুরো বইয়ের উপরে, তখন আর সংক্ষিপ্ত 4 চ্যাপ্টার না, পুরো বইয়ের উপরে পরীক্ষা হয়। এমসিকিউ 30 আর ক্রিয়েটিভে থাকে 70 নম্বর, 7টা উত্তর করতে হয়। তার মধ্যে তোমার 11টা দেয়া থাকে, সেখান থেকে তোমাদের একটা চ্যাপ্টার আছে আর্থিক বিবরণী, সেখান থেকে 2টা কম্পালসারি অঙ্ক থাকে, আর বাকি কোনো অঙ্কই কম্পালসারি না। 11টা থাকে, 11টা থেকে 60টা উত্তর করা লাগে। 70 মার্কসের মধ্যে কলেজের নিয়মে পাস হচ্ছে এখানে 40% পাওয়া লাগে। 40% মানে 28 হচ্ছে পাস। আর ওদিকে এমসিকিউ এর 30-এর 40% বের করলে 12, পৃথক ভাবে তোমার এমসিকিউ তে 12 পাওয়া লাগবে, আর সৃজনশীলে 28 পাওয়া লাগবে, তাহলে শুধু পাস করবা। এরপরে এ প্লাস পাওয়ার ব্যাপার অনেক পরে। তারপরও যারা ক্লাসে অংশগ্রহণ করলো তাদেরকে ধন্যবাদ, এবং যারা অংশগ্রহণ করেনি তারা খুব বড় ধরনের ভুল করতেছে, কারণ এসব চ্যাপ্টার কিন্তু কলেজ খুললেও আর আলোচনা হবে না। আমরা কি এক চ্যাপ্টার নিয়ে পড়ে থাকবো, কি মনে হয়? না স্যার, কলেজ খুললেও এসব চ্যাপ্টার নিয়ে আলোচনা হবে না। অতএব পরে গিয়ে তার বোঝা অনেক বড় হয়ে যাবে, আর বহন করতে পারবে না, পরীক্ষা তো খারাপ করবে। কোনো কোনো বিষয় শর্টকাটে তোমার 1 মাস 2 মাস পড়ে পার হওয়া যায়, কিন্তু অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে এটা না, এটা তোমার রেগুলার প্র্যাকটিস না করলে ভালো করা যায় না। আর কেউ কিছু বলতে চাও? বয়েস